দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং উন্নয়ন বিভাগের পর্যালোচনায় বৈঠকে রীতিমতো রণংদেহি দেখিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের নিরিখে বেস্ট পারফরমেন্সের খতিয়ানে খারাপ পারফরমেন্সের খতিয়ান তুলে ধরে বিভিন্ন পৌরসভার নাম তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নদিয়ার বেশ কিছু পৌরসভার কথা উঠে আসে। মুখ্যমন্ত্রী মুখ দিয়ে তিনি ভালো কাজের নিরিখে কৃষ্ণনগর পৌরসভা, নবদ্বীপ পৌরসভার নাম করলেও খারাপ কাজের জন্য শান্তিপুর, কুপাস ক্যাম্পের এবং পৌরসভাগুলোকে মুখ্যমন্ত্রী মুখে তারপরে তিনি জানান এইভাবে চলতে থাকলে পৌরসভা তিনি ভেঙে দেবেন। যদিও বেশ কিছুদিন সাথে সময় দিয়েছেন, তারপর যদি পৌরসভাগুলো তাদের কাজের খতিয়ান মানুষের কাছে পৌঁছে দিতে না পারে তারপরে তিনি এই পৌরসভাগুলো ভেঙে দিতে বাধ্য হবেন, তখন কেউ কিছু মনে করবেন না। তিনি বলেন বিভিন্ন পৌরসভা মানুষের সাথে খারাপ ব্যবহার করছে বা যা কখনোই মেনে নেওয়া যায় না। আমি মানুষের প্রয়োজনে না লাগলে রেখে লাভ কি পৌরসভা পঞ্চায়েতগুলোকে? সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে, বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন ধরনের রিপোর্ট আসছে, এগুলো সহ্য করার বাইরে চলে যাচ্ছে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, হালিশহর, কলকাতা এমসি, বৈদ্যবাটি এবং বাঁকুড়া। ওয়াস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার, বালি, বরানগর, শিলিগুড়ি, শান্তিপুর। হাউজিং বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, জঙ্গিপুর। উলুবেড়িয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন? অন্য মিউনিসিপ্যালিটি ইট মাস্ট বি দ্য মডেল। উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবড়া, কৃষ্ণনগর অ্যান্ড মধ্যমগ্রাম ওয়াস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস বিধাননগর এমসি। কায়েম করতে চাই এই পৌরসভাকে সামনে রেখে কী জিনিস হচ্ছে গোটা রাজ্যের সঙ্গে শান্তিপুরের মানুষও আমরা উপলব্ধি করতে পারছি। আমরা দেখছি যে পৌরসভাকে সামনে রেখে লুটপাট চলছে, মানুষ পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। পৌরসভার যে দায়িত্ব মানুষের কাছে পরিষেবা, নাগরিকদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া, তার অন্যতম কাজ এই শহর এলাকা, নগর এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তার জন্য হচ্ছে জঞ্জাল সাফাই অভিযান, জঞ্জাল সাফাইয়ের কাজ করা, ড্রেন পরিষ্কার করা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা, রাস্তাঘাটগুলো সংস্কার করা, নতুন রাস্তা তৈরি করা, পানীয় জলের ব্যবস্থা করা, জল নিকাশি সমস্যার সমাধান করা, তার জন্য নতুন ড্রেন নির্মাণ করা, ফলে এইটা হচ্ছে পৌরসভার অন্যতম কাজ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভা পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পৌরসভার একটা ব্যর্থতা ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি। আজকে পানীয় জল পরিষেবা ব্যাহত হচ্ছে, বারে বারে ব্যাহত হচ্ছে, নাগরিকরা বারে বারে হচ্ছে পৌরসভার কাছে জানাচ্ছেন মানুষ পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, জল পাচ্ছেন না, জল অনিয়মিত হচ্ছে, পানীয় জলের কানেকশান দেওয়া হয়েছে কিন্তু জল পাচ্ছেন না, এইরকম একটা অবস্থা চলছে। আমরা দেখছি যে জঞ্জাল সাফাই, সেই জঞ্জাল সাফাই নিয়েও হচ্ছে মানুষের বিস্তর অভিযোগ, পৌরসভায় বিস্তর অভিযোগ। জঞ্জাল ফেলবার জন্য যে গ্রাউন্ড আমাদের আছে হচ্ছে সেই জঞ্জাল ফেলবার যে জায়গা আছে সেখানে মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন যে সেই জঞ্জাল ফেলার জায়গা, জঞ্জাল সেখানে পৌরসভার পক্ষ থেকে সরকারি যে প্রজেক্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল যে যে জঞ্জালগুলো জৈব অজৈব অংশ আলাদাভাবে কালেকশন করা হবে, সেই হচ্ছে জৈব অংশ অজৈব অংশ, জৈব অংশ থেকে সার তৈরি করা হবে, অজৈব অংশ কাগজ প্লাস্টিক তাকে পুনরায় ব্যবহার করবার জন্য একটা প্রজেক্ট তৈরি করা হচ্ছিলো। আমরা দেখলাম যে প্রজেক্টের মেশিনপত্র চলে গেল, যে পাঁচিল তৈরি করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে রাতারাতি সে পাঁচিল ভেঙে ফেলা হলো, ফলে হচ্ছে আজকে এখানকার সেখানকার মানুষ হচ্ছে তারা হরিপুর এবং হচ্ছে শহর এলাকার 10 নম্বর 11 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার মানুষ তারা বলছে গন্ধে আমরা টিকতে পারছি না। পৌরসভার হচ্ছে আজকে আমরা যখন পৌরসভায় ছিলাম সেই সময় বছর পাঁচেক আগে আলোচনা হয়েছিল 17 সাল সম্ভবত, সেখানে আলোচনা হয়েছিল যে পৌরসভায় আরও একটা হচ্ছে জঞ্জাল ফেলবার জন্য আরও একটা শহরের পূর্ব দিকে আরও একটা জায়গা কিনবার পরিকল্পনা, সেই তৎকালীন পৌরসভার চেয়ারম্যান ছিলেন অজয়বাবু, তিনি প্রস্তাব রেখেছিলেন পৌরসভায়। একটা প্রশ্ন আছে, সে সময় পৌরসভা যে পৌর পরিষেবা দিচ্ছে না এবং বিভিন্ন রকমের এই ওয়েস্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ করছে না, জল কল দিয়ে জল পড়ছে না, সঠিকভাবে আবাস যোজনার বাড়ি বণ্টন হচ্ছে না, এইরকম একাধিক অভিযোগ নিয়ে আমরা দিনের পর দিন বলেছি
এখন সমস্যা হচ্ছে যে এই বলাটা যখন আমরা বলতে যাচ্ছি তখন তো আমরা চিরকালের শত্রু হয়ে যাচ্ছি, সাধারণ মানুষ যখন বলছে তাদেরকে মাওবাদী বিভিন্ন রকমের তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, আপনারা সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন তখন সেইখানে আপনারা তাদের শত্রু হয়ে যাচ্ছেন। ফলে এই বিষয়টা তো অনেক আগে মুখ্যমন্ত্রী বোঝা উচিত ছিল, কিন্তু তিনি এত বিলম্ব বোধোদয় কেন তার হলো আমি জানি না, তবু পরিশেষে বুঝেছেন এটাই সবথেকে বড়। এখন বিষয় হলো যে একটা সাংবিধানিক প্রধান বা একটা কোনো ইনস্টিটিউশনাল প্রধান তার সাবঅর্ডিনেটদের বকাঝকা করতেই পারে, এটা সর্বত্র আছে, সমস্ত ইনস্টিটিউশনের ক্ষেত্রে আছে, বিষয়টা সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে যাদের ক্ষেত্রে এইরকম অভিযোগ উঠছে একজন সাংবিধানিক প্রধানের দ্বারা, তাহলে সঙ্গে সঙ্গে চিন্তাভাবনা করতে হবে যে তাদের কাজের কোথায় গলতি আছে, গাফিলতি আছে, সেই গাফিলতিটাকে বুঝে নিয়ে তাকে সংশোধন করে তাকে শুধরানোটা, এটা ইম্পর্টেন্ট প্রয়োজন। যদি সেটা না করে থাকেন তারা, যে বিভিন্ন সমস্যাগুলো যেগুলো দেখা দিচ্ছে পৌরসভা এলাকা বা পৌর এলাকায়, সেইগুলোকে যদি তারা ইমিডিয়েট ব্যবস্থা না নেন, বিশেষ করে রাস্তাঘাটগুলোর অবস্থা আপনারা দেখবেন এই ব্যবস্থাগুলো না নেয়, তাহলে মুখ্যমন্ত্রী পৌরসভা কবে ভেঙে দেবেন সেটা আমি বলতে পারছি না, কিন্তু সাধারণ মানুষ পৌর পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে যে তারা পৌরসভা ভেঙে দেবেন, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর সোমনাথ কর। মানে পুরসভাকে নিয়ে তো সেখানে শান্তিপুর পুরসভাকে এবং কুপার্সকে তিরস্কার করতে দেখা যায়, নবদ্বীপ এবং কৃষ্ণনগর পুরসভার সুখ্যাতি করতে দেখা যায়, কি বলবেন? বিষয়টা যে যেটা আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা সমস্ত পরিষেবা মানুষের কাছে দিয়ে থাকি। তিনি যেটা বলেছেন আমাদের শান্তিপুর পৌরসভা ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে বিষয়টা একটু বলেছেন, হয়তো নিশ্চিতভাবে আমাদের যতটুকু আমার পরিষেবা দেওয়ার দরকার এবং মানুষের কাছে সেই দায়বদ্ধতা নিশ্চিত পৌরসভা আছে, তিনি সেইটুকু হয়তো মানে সবটাই করতে পারেনি, তার জন্য তিনি আমাদের বলেছেন। নিশ্চিতভাবে এই তার এই উপদেশ শিক্ষা নিয়ে আমরা পরবর্তী দিনে শান্তিপুর পৌরসভা যাতে পানীয় জল পরিষেবা সঠিকভাবে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি, নিশ্চিতভাবে সেটা আমরা দেখব। আর একটু পুরসভা ভেঙে দেবার কথা বলা হলো, সেটা কোন পুরসভার ক্ষেত্রে? বিষয়টা হচ্ছে আপনারা দেখবেন পাট পাট করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের যেটা বলেছেন পানীয় জল নিয়ে বিষয়টা কিন্তু বলেছেন, পরবর্তী দিনে দেখবেন হাউসিং ফর অল বা অন্য বিষয় নিয়ে বলেছে যে যে পৌরসভাগুলো তাদের পরিপ্রেক্ষিতে সেই বিষয়টা বলেছে। আপনারা যেটা বলছেন এটা নয়, আমাদের শুধু শান্তিপুর পৌরসভাকে জলের বিষয়টাকেই উনি কিন্তু উল্লেখ করেছেন। আর এমনি সামগ্রিকভাবে কি বললেন? আর অন্যান্য বিষয়ভাবে অন্যান্য পৌরসভা যেভাবে নিশ্চিতভাবে তারা গাইডলাইন মেনে চলেনি, তাদেরকে নির্দেশিকা দিয়েছেন এবং এসপি ডিএমকেও তিনি বলেছেন এবং মানে এবং আমাদের মিনিস্টারদেরও বলেছেন, সুতরাং তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের যদি চলার পথে কোনো ভুল থাকে নিশ্চিতভাবে সকলকে সতর্ক এবং সজাগ করে দেবেন, যাতে পরবর্তী দিনে সেই শিক্ষা নিয়ে যাতে সমস্ত পৌরসভাগুলো সঠিকভাবে কাজ করতে পারে সেই নির্দেশিকা দেওয়ার জন্যই আজকে তিনি আমাদের সকলকেই ডেকেছিলেন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।